কথাই আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আর কুকুরের লেজ আপনি যতই চেষ্টা করুন তা আপনি জীবনে কোনোদিনও সোজা করতে পারবেন না। ঠিক তেমনভাবেই ত্রাণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অসভ্যতামি বাঁদরামি আপনারা জীবনে কোনোদিনও শোধরাতে পারবেন না। আপনাদেরকে আজকে আমরা প্রমাণসহ দেখাবো মৌসুনী দ্বীপে ত্রাণ নিয়ে তৃণমূল কংগ্রেসের চরম অসভ্যতামি। তার আগে যে সমস্ত এনজিও, ক্লাব সংগঠন বা রেড ভলেন্টিয়ার্সদের তরফ থেকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে অথবা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছিলেন, বিশেষত সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করেছি যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে লঞ্চ ভাড়া করতে হয়েছে বা আমাদের যে নৌকা ভাড়া করতে হয়েছে, যে ইঞ্জিন চালিত নৌকা আমাদেরকে ভাড়া করতে হয়েছে, সেই নৌকা বা লঞ্চের মালিকের বেশিরভাগ অংশই এই শাসক দলের সাথে যুক্ত। কখনো কখনো ভাড়া চাওয়া হয়েছে 10,000 টাকা, 20,000 টাকা, বিভিন্ন সময় সেই লঞ্চ দিতে অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয়, সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে ত্রাণ দিতে গেছে এমন বহু অভিযোগ শুনতে পাওয়া গেছে, শাসক দলের তরফ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যে এই সমস্ত ত্রাণ আপনারা দিতে পারবেন না, আপনারা এই ত্রাণ আমাদেরকে দিয়ে যান, আমরা এই ত্রাণ গ্রামের মানুষকে বিলি করব। আসলে নিজেরা যখন কোনো কাজ করে উঠতে পারে না, যখন কোনো এনজিও কাজ করতে চায়, ক্লাব অর্গানাইজেশন কাজ করতে চায়, রেড ভলেন্টিয়ার্স কাজ করতে চায়, সেই সময়তে নিজেদের নাম ফাটানোর জন্য তাদের জিনিসকে ব্যবহার করতে হয়। বিশ্বাস করুন, আমরা যারা মৌসুনী দ্বীপে গেছিলাম, আমরা গিয়ে দেখে এসেছিলাম মৌসুনী দ্বীপের মানুষ কি কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। শুধুমাত্র সেখানে রেড ভলেন্টিয়ার্স গিয়ে পৌঁছেছে এমন কথা আমরা বলবো না, কিন্তু রেড ভলেন্টিয়ার্স এর পাশাপাশি প্রচুর অর্গানাইজেশন মৌসুনী দ্বীপে কাজ করছিল, আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। ক্লাব অর্গানাইজেশন হতে পারে, শহর থেকে প্রচুর এনজিও গেছিল, কিন্তু আজকে সকালবেলায় মৌসুনী পঞ্চায়েতের তরফ থেকে একটি নোটিফিকেশন করে বলা হয়েছে সকল ঘাট মালিককে জানানো যায় যে মৌসুনী গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো এনজিওর কোনো রকমের ত্রাণ পাড়াপার সম্পূর্ণ নিষিদ্ধ, অন্যথা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে হবে, ইহা অত্যন্ত জরুরি। আপনি কল্পনা করুন একবারের জন্য, এনজিও হতে পারে, ক্লাব অর্গানাইজেশন হতে পারে অথবা রেড ভলেন্টিয়ার, আমরা নিজেরা মানুষের কাছ থেকে অর্থ তুলেছি, এই চ্যানেলের মাধ্যমে আমরা ক্রাউড ফান্ডিং করেছি, আপনারা লক্ষ টাকা পাঠিয়েছেন এই ত্রাণের জন্য, সেই ত্রাণের জিনিস আমরা কিনেছি, কিনে মৌসুনী দ্বীপে গিয়ে আমরা পৌঁছে দিয়েছি, আর আজকে পঞ্চায়েতের তরফ থেকে ঘাট মালিকদেরকে বলা হচ্ছে কোনো এনজিও যদি মৌসুনী দ্বীপে ত্রাণ দিতে যায় তাহলে পঞ্চায়েতের প্রধানের অনুমতি না নিলে তাদের বিরুদ্ধে নাকি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। আপনি একবার কল্পনা করুন, আপনি আপনার পকেটের পয়সায়, মানুষের পয়সায়, নিজের পকেটের পয়সায় মানুষকে ত্রাণ দিতে যাচ্ছেন, আর আপনি যদি ত্রাণ দিতে যান পঞ্চায়েতের অনুমতি না নিয়ে তাহলে নাকি আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বাস করুন, এত নোংরা অসভ্যতামির রাজনীতি আমরা কোশ্মিন কালে বাংলার বুকে দেখিনি। ত্রাণ দিতে যাবে তার জন্য পঞ্চায়েতের নাকি পারমিশন লাগবে, অথচ আপনারা এই ভিডিওর মধ্যে দেখে নিন যে মৌসুনী দ্বীপের মানুষ কি প্রচন্ড কষ্ট দুর্দশার মধ্যে রয়েছে। আচ্ছা, একবারের জন্য ভাবুন তো, আপনি আমি পকেটের পয়সা খরচা করে মৌসুনী দ্বীপে ত্রাণ দিতে গেলাম, আচ্ছা পঞ্চায়েতের প্রধান আমাদের বিরুদ্ধে কোন আইনানুক ব্যবস্থা নেবে? ইন্ডিয়ান পেনাল কোডের কোন সেকশনে বলা আছে পঞ্চায়েতের প্রধানের অনুমতি না নিয়ে মানুষের সাহায্য করতে গেলে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো মামলা হতে পারে? শুধু তাই নয়, আপনাদেরকে আরো বড় কথা আমরা জানাচ্ছি, যেদিনকে আমরা মৌসুনী দ্বীপে গেছিলাম সেদিনকে আমরা সেই কোস্টাল থানার যিনি ওসি আছেন তাকে ফোন করেছিলাম, এবং সেই ওসি আমাদেরকে একটাই কথা বলেন, দেখুন এ বিষয়ে আমাদেরকে জড়াবেন না, এর মধ্যে রাজনীতি জড়িত আছে, একান্ত যদি কোনো রকমের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি ঘটে তখন আমরা আপনাদেরকে সাহায্য করব। বিশ্বাস করুন, খুব দায়িত্বের সাথে বলছি, ইয়াশ পরবর্তী সময়তে সরকারের আর্ধেক কাজ অন ফিল্ডে বিভিন্ন ক্লাব সংগঠন, এনজিও এবং রেড ভলেন্টিয়ার্সরা তাদের দায়িত্ব নিয়ে করে দিয়েছে। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার সময়তে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের অর্থ ব্যয় করে মানুষের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছি।
আর মৌসুনী দ্বীপের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান বলছে যদি মৌসুনী দ্বীপে কেউ ত্রাণ দিতে যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে আমরা অ্যাসিওর করতে চাই, আপনারা যদি মৌসুনী দ্বীপে কোনো রকমের কোনো ত্রাণ দিতে যান আর আপনাদের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো আইনানুগ ব্যবস্থা নেয় আমাদেরকে আপনারা জানান, আমরা আপনাদেরকে সাহায্য করব। কারণ আমরা মনে করি এই অসভ্যতামির একটা শেষ হওয়া দরকার। আর প্রথমেই যে কথা আপনাদেরকে বলেছিলাম, আমফানের সময়তে ত্রাণ চুরি করা হোক অথবা ইয়াসের সময় অসভ্যতামি করা হোক ত্রাণ নিয়ে, তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসেই। এই মৌসুনী দ্বীপ সাগর বিধানসভার অভ্যন্তরে পড়ে। যে সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাঁসদা তিনি এখন বাংলার পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সাথে আজ থেকে কিছুদিন আগে বাংলার একটি নিউজ চ্যানেলের ডিবেটে বসেছিলাম। সেখানে যখন আমরা এই কথা বলি যে আপনাদের আর্ধেক কাজ সাগর বিধানসভার অভ্যন্তরে, মৌসুনী দ্বীপের আর্ধেক কাজ তো বিভিন্ন এনজিও গিয়ে করে দিয়ে আসছে, তখন উনি কার্যত রেড়ে করে তেড়ে ওঠেন। ওই যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙায় আর কুকুরের ল্যাজ চিরজীবনেও সোজা হয় না। সবাই ভালো।